হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে শেয়ার করব মাধ্যমিক দু সালের জন্য ভৌতবিজ্ঞান থেকে কোন কোন অধ্যায়গুলো বাদ গিয়েছে এবং কোন কোন অধ্যায়গুলো রয়েছে অর্থাৎ কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে না এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে না এই সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের এই ভিডিও তোমরা এখানে যেই অধ্যায়গুলোর নাম লেখা দেখতে পাচ্ছ সেই অধ্যায়গুলোর থেকে কিন্তু মাধ্যমিক দু হাজার একুশ সালের ভৌতবিজ্ঞানের প্রশ্ন সেট হবে অর্থাৎ প্রশ্ন আসবে এই অধ্যায়গুলোর থেকে কি কি সেই অধ্যায় সাধারণ অংশ থেকে যেই অধ্যায়গুলোর থাকছে তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম অধ্যায় থাকছে অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা এটি কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ও থাকবে গ্যাসের আচরণ তৃতীয় অধ্যায় হলো রাসায়নিক গণনা ঠিক আছে এবার চতুর্থ যে অধ্যায়টা ছিল তোমাদের তাপের ঘটনা সমূহ সেটা কিন্তু থাকবে না এই বছর মাধ্যমিকে পঞ্চম অধ্যায় আলো এটা থাকবে ষষ্ঠ অধ্যায় চলতরিত এটাও পরীক্ষায় থাকবে এরপরে অষ্টম অধ্যায় থেকে এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি অর্থাৎ অষ্টম অধ্যায়ের নাম হল পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এখান থেকে কি কি থাকবে এইট পয়েন্ট ওয়ান হল সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এইট পয়েন্ট টু আয়নীয় ও সমযোজী বন্ধন এইট পয়েন্ট থ্রি তরিত প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এগুলো কিন্তু থাকবে এবার বলি তাহলে কোন কোন অধ্যায় বাদ গেল প্রথমের দিক থেকে চার নম্বর অধ্যায় অর্থাৎ তাপের ঘটনা সমূহ। এটা বাদ গেল এবং সপ্তম অধ্যায় পরমাণুর নিউক্লিয়াস এই অধ্যায়টাও কিন্তু এ বছরের জন্য বাদ গেছে এবং অষ্টম অধ্যায়ের অন্তর্গত এইট পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট অর্থাৎ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন তারপর ধাতুবিদ্যা জৈব রসায়ন এগুলো কিন্তু বাদ গেল বছরের মাধ্যমিকের জন্য আবারও আমি বলে দিচ্ছি একবার করে কোন কোন বিষয় বা কোন কোন অংশগুলো থাকছে থাকছে হলো পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা আলো চলতরিত পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা আয়নীয় ও সমযোজী বন্ধন তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই প্রত্যেকটা বিষয় থাকছে এবার বলছি কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন বিষয়গুলো থাকবে না প্রথম তাপের ঘটনাসমূহ চতুর্থ অধ্যায় এটা থাকবে না এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের এবছর মাধ্যমিক ভৌতবিজ্ঞানে থাকবে না সপ্তম অধ্যায় পরমাণুর নিউক্লিয়াস এইট পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এইট পয়েন্ট ফাইভ ধাতুবিদ্যা এইট জৈব রসায়ন এগুলো কিন্তু বাদ গেল কি কি বাদ গেল তাপের ঘটনা সমূহ পরমাণুর নিউক্লিয়াস পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন ধাতুবিদ্যা জৈব রসায়ন এই বিষয়গুলো তোমাদের বছরের মাধ্যমিক পরীক্ষার থেকে বাদ গেলো ভৌতবিজ্ঞানের জন্য এবার তোমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলছি তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে বলে ঠিক করেছো তারা কিন্তু কোনো টপিক বা কোনো অধ্যায় বাদ দিতে পারবে না তোমরা কি করবে তোমাদের যখন মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে সময় নষ্ট না করে প্রত্যেকটা বিষয় যেই টপিকগুলো বাদ গেল এই বছরের জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা অবশ্যই পড়বে কেননা এই পরমাণুর নিউক্লিয়াস তোমরা যদি ইন ফিউচারে হায়ার স্টাডিজ করতে যাও ফিজিক্স নিয়ে বা নিউক্লিয়াস যদি স্পেশাল পেপার থাকে তখন কিন্তু অসুবিধে হতে পারে সুতরাং তোমরা কোনো অধ্যায় বা কোনো টপিক বাদ দেবে না মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেই তোমরা বাকি যে অধ্যায়গুলো যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে এ বছরের জন্য সেগুলো কিন্তু তৈরি করবে নিজেদের মতন করে যারা সায়েন্স নেবে তারা অবশ্যই কিন্তু কোনো টপিক বাদ দেবে না অঙ্ক হোক বা জীবন বিজ্ঞান হোক বা ভৌতবিজ্ঞান হোক ঠিক আছে এবং আরও একটা যে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো তোমাদের সঙ্গে সেটি হলো আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে চলেছি মাধ্যমিক দু হাজার নামে একটা সিরিজ মাধ্যমিক প্রস্তুতি দু হাজার একুশ সেখানে আমরা বিভিন্ন টপিকের ওপর ভিডিও তৈরি করব এবং বিভিন্ন অধ্যায়ের ওপর ভিডিও তৈরি জীবন জীবনবিজ্ঞান হোক ভৌতবিজ্ঞান হোক বা অঙ্ক হোক অর্থাৎ সায়েন্স গ্রুপ থেকে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নটার উত্তর তোমরা কিভাবে লিখবে কোন বই থেকে লিখবে বা কোনো নোট থাকুক বা নিজেদের মতো করে কিভাবে লিখবে সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও এবং যেই মাধ্যমিক সিরিজ বা মাধ্যমিক প্রস্তুতি দু সিরিজের কথা বললাম সেটার জন্য তোমাদের বন্ধু বান্ধবীদের ইনফর্ম করে দিও এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ তোমাদের সকলকে